তোমার নামে শুরু আল্লাহ। আমার পক্ষে বসুন দিয়ে ঘুমায় অনেক জায়গায় অজান্ত যারা গায়ে গেল যায় গেছে যার চাই হাজরত আপনি মৌলান আলিমুদ্দিন আপনার ক্যাসেটের বক্তব্য না শুনে নেট থেকে আমি ঘুমাই না সেটা ঘুমিয়ে আসেন এগুলো খুশির ব্যাপার আছে গোটা ভারতবর্ষে নয় সারা দুনিয়াতে চলছে নেটে সারা দুনিয়াতে চলছে আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া একজন আরব থেকে ফোন করে বলছে আপনার বক্তব্য শুনছি অ্যারাবিয়ানরাও শুনছে ওই দেশের মানুষেরা বলছে আহ বহুত সান্দার ওরা তো কিছু বুঝে না শুনতে গেলে আল্লাহ কবুল করো বলা দূর করো ফাতেমা তুজাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে এবার সালাম লেনদেন হলো আমার রাসূলুল্লাহর ফাতেমা চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যাচ্ছে নবী আমার ঘরে ঢুকলেন ফাতেমা আল্লাহর নবীর বুকে জড়িয়ে গিয়ে অচরণে কান্দেন হিপে হিপে কেঁদে বলেন আব্বা গো কয়েক দিনের জন্য আমাকে বাড়ি নিয়ে চলেন রফিকুল ওই তো দেখছে ও বুড়া মানুষটাকে লিখতে দিয়ে দেন এই জুমার গেলে লেখা লাইন না না লেখা লেখার ক্ষমতা আছে পাওয়ার আছে আগেকার মানুষ জি রফিকুল মেম্বার রফিকুল মেম্বার লিখলেন রফিকুল মেম্বার 4,500 টাকা 4,500 ভলেন্টিয়ারেরা এইভাবে কাজ করতে থাকেন বাবু ভলেন্টিয়ারেরা গেলে 10-20টা ভলেন্টিয়ার আমি বক্তব্য রাখছি আর আপনারা এইভাবে এনে দিবেন আমি ফট করে বলে দিয়ে বক্তব্য শুরু করবো এই ওর নাম কি রে সাহা নওয়াজ চেহারাটা আমার খালু মতো রে আমার খালু আর আমার একটা পাত্তা ছিল মাশাআল্লাহ ও গাম নবীর বিটি জান্নাতে কদর ফাতেমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বুকে লেগে বলেন আব্বা গো আমাকে বাড়ি নিয়ে চলেন গো আব্বা চলেন গো আব্বা কিন্তু ফাতেমা গোপন কথা কিন্তু নবীকে বলছেন না নবী আমার গায়েবের সংবাদদাতা নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেটি জান্নাতি খাতুনের চোখের পানি মুছে বলেন বেটি কেঁদো না কেঁদো না কেঁদো না আরে আমার পায়ের দিকে দেখো এবার পা মুবারাকের দিকে তাকাতে বললেন আল্লাহর নবী পা মুবারাক তুললেন বলে বেটি ফাতেমা এবার দেখো দেখো তো বেটি নদী আপনাদের পাশে নদী বুঝতে পারবে না বন্যার সময় কেমন পানির স্রোত বয়ে যায় পানা কচুরি লকড়ি কাঠি কেমন ভাসিয়ে নিয়ে চলে যায় তো সারা দুনিয়ার ধন হীরা মণি মুক্তা জওহরাত ধন ওই বন্যার পানিতে যেমন স্রোতে বয়ে যায় জোর তালে তো ওই রকম সারা দুনিয়ার ধন নামে মুক্তার পানির তলা দিয়ে ভেসে যাচ্ছে নবী আমার বললেন বেটি কিছু দেখছো হ্যাঁ আব্বা রাহুল তুই থাক তুই যাস না বলে গ্রহণ করো না আব্বা আমি নেব না যতটা দরকার সোনা দানা টাকা পয়সা হীরা মণি মুক্তা নাও বেটি না আব্বা দেখলাম আমার রাসূলুল্লাহ বলেছেন আল্লাহু ইউতি ইন্না ওয়ালা কাসিম আল্লাহ দেয় আর নবী মুস্তাফা বণ্টন করে কিয়ামত পর্যন্ত ধন দৌলত রিজিক বলেন সুবহানাল্লাহ আল্লাহ দেয় আর নবী বণ্টন করে এই জন্য আমার রাসূলুল্লাহকে কাসিমুর রিজকুল্লাহ রিজকুল্লাহ বলা হয় মানে রিজিকের বণ্টনকারী আমার রাসূলুল্লাহ জি জি কাসিমুর রিজকুল্লাহ বাটনে বলা সব বণ্টন করে নেবি নাও নেব না আব্বা নেব দেখি
তাই নবী আমার হল্লের বেটি থাকো পরীক্ষার জায়গা দুনিয়া। আল্লাহ অনেক রকম ভাবে পরীক্ষা নেবে, ধৈর্য ধারণ করতে হবে, সুপ্রস্তুত হবে। ফাতেমার মতো বাড়ি আর দুনিয়াতে কার? তাই তো কবি বলেছেন কত সুন্দর ভাবে, নবী আমার বলছেন ওই সময় ফাতেমাকে, দয়ার সাগর নবী আমার, কান্দেন যার যার হইয়া, কান্দো গো মাতের লাগিয়া, দয়াল সাগর নবী আমার, মা ফাতেমার কাছে কেঁদে বলেন মাগো গোরে, খাবার কিছু আছে নাই কো বলেন মা ফাতেমা, নয়ন ভরা জল কেঁদে কেঁদে বল সকলে, সালে আলাবার ওবেটি ফাতেমা, খাবার থাকে তো আমাকে একটা দাও আব্বা গো, বাড়িতে কোনো খাবার নেই যে আব্বা আপনাকে দেব, ফাতেমা চুলা জানাই নি বেড়াতারি, ছেলে মেয়েদের বলেছিল বেটারা তোমরা বাইরে কাউরি কোনো খবর বলিও না, খবর বলিও না, খবর বলিও না, মানুষ ঠাট্টা করবে তিরস্কার করবে, তিনাদের অভাব কি জিনাদের, জিনাদের বাড়িতে আল্লাহর তরফতে জান্নাত থেকে খাবার আসতো, লেবাস আসতো বেড়াতারি, আল্লাহ একবার ফেরিস্তারা নাজিল হত, দেখুন গো আল্লাহর নবী সাল্লাম তাই বলেন, ফাতেমা কেঁদো না বেটি, দেখো আমার পেটের দিকে দেখো, আল্লাহর নবী সাল্লাম জামা মোবারক খানা তুলে এবার পেটে দেখালেন তিনখানা পাথর বাঁধা আছে, আল্লাহর নবী বলেন ফাতেমা তোমার আব্বা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম তিন দিন থেকে কোনো খাবার খাইনি, দেখো দেখো তিনখানা পাথর বাঁধা আছে, দয়ার সাগর নবী আমার, পেটে পাথর বেঁধে তাই মদিনা ধরল বলে নবীর পরশ পে, যখন আমি না নিব তখন টাকাটা ধরে থাকবে, হ্যাঁ বক্তব্যের একটা ঠিক আছে, মানে বক্তব্যটাকেও ঠিক রাখতে হবে, কে দিয়েছে এটা ডাক্তার সাহেব দেখি আমাকে বলেছিলেন ডাক্তার বাবু যে যাবো, সুযোগ্য মায়ের বেটারা পবিত্র মজলিসকে সাজে সজ্জিত করেছেন, যিনারা দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে আছেন বাবু একটু নিচে চলে আসেন না, আসেন আসেন, দেখেন আপনারা ভালো মায়ের বেটা, আপনারা ভদ্র লোক, আপনারা কালমা পড়েছেন বলেই ডাকছি, বেদিন মুসরে খুলে ডাকতাম না, খেয়াল রাখেন কথার উপরে ডাক্তার বাবু, বেদিন মুসরে খুলে ডাক্তার ডাকতাম না, ইমানদারের বেটা, ভালো মায়ের বেটা, তাই ডাকছি, আপনারা এসে বসেন, উপরে বসে থাকেন না, কি নাম মা, নিজের না খেয়ে না পড়ে কাপড় না পরে কাউকে না খাইয়ে বেটা বেটিকে না খাইয়ে জান্নাতের আশায় আল্লাহর ওয়াস্তে সাহাবা খানার জন্য দান করলেন, বিফলে যাবে না মা, ভুখা দে তুই খাবার দে রে, আর সবার সেবা করো রে ভাই, কোরআন পাকের বাড়ি রে চলাম
মাজিদে দে যা বেটি থাকো থাকো বেটি আব্বা দেখলাম চলে আসলেন আবার একের পরে দ্বিতীয় দিন কাটতে লাগলো একদিন আমার রাসূলুল্লাহ মসজিদে নববীতে বেরাদার গাজিরাতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এবার খেলছেন খেলছেন নবী আমার বনের পশু হরিণি একখানা বাচ্চা নিয়ে চলে আসার পর ও বেরাদার আল্লাহর নবীকে বলে নবী গো আমারে বাচ্চাখানা আমি ও জান্নাতি সর্দারকে খেলনার জন্য আমি ফেদিয়া করে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার কলেজার টুকরোয়ে আমার বাচ্চা আমি জান্নাতি সর্দারের খবর পাওয়ার পর আমি ওকে খেলনাটা নিয়েছি গো নবী আপনি গ্রহণ করুন আল্লাহর নবী সাল্লামকে হরিণি এবার ওই বাচ্চাটা দিয়ে দিল এবার বাচ্চা দেওয়ার পর হরিণি চলে গেল এ বেরাদার গাজিরাতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার দিয়ে দিলেন হযরতে হাসান হরিণের বাচ্চা পেয়ে খুব খুশি এবার ওই অবস্থায় বাড়ি চলে গেলেন যাওয়ার পরে এবার হোসেনকে দেখে ছুটে চলে আসছে হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন ভাই আমাকে দাও বলে না দেব না আমাকে আমার নানা দিয়েছে আমি কেন তোকে দেব দেব না দুই ভাই এবার বলে কথা কাটি করে হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দেন হযরতে জান্নাতি খাতুন ফাতেমা বলে বেটা তোমাদেরকে তোমাকে দিয়েছে তবে তোমরা ভাই বোন সবাই মিলে মানে খেলো বলে না আমি দেব না দেব না দেব না হযরতে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নকে বললেন হযরতে ইমাম হাসান ও ভাই আমাকে আমার নানা করিনের বাচ্চা দিয়েছে কান্না স্বরূপ তুমিও চলে যাও তোমাকেও আমার নানা করিনের বাচ্চা দেবে এই কথা শোনার পর কাঁদতে কাঁদতে জান্নাতি সর্দার আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গেলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা নকে বুকে চড়িয়ে নেওয়ার পর চোখ মোবারকের পানি মোছানোর পর বলেন ভাই এত কেন কেঁদেছো না না গো আপনি আমার ভাই হাসানকে বেশি ভালোবাসে কেন কথা বললে ভাই বলে আপনি নানা আমার ভাই হাসানকে একটা হরিণের বাচ্চা খেলনা স্বরূপ দিয়েছেন কথা